মহান স্বাধীনতা যুদ্ধের সময় অপহরণ আটক নির্যাতন ও হত্যার মতো মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে ময়মনসিংহের গফরগা ও ভালুকায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আরও পাঁচ আসামিকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় নয় আসামির মধ্যে একজনকে খালাস দেওয়া হয়েছে। রায়ে আসামি শামসুজ্জামান ফয়জুল্লাহ আব্দুর রাজ্জাক মণ্ডলকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। খলিলুর রহমান আবদুল্লাহ, রইসুদ্দিন আজাদ, আলিমুদ্দিন খান ও সিরাজুল ইসলাম তুতাকে ২০ বছর করে সাজা দিয়েছে আদালত। আর খালাস পেয়েছে আব্দুল লতিফ নামে এক আসামি। এই মামলার প্রধান আসামি এএফএম ফয়জুল্লাহ ওরফে আবুল ফালাহ, আবুল কালাম শামসুজ্জামান আবুল কালাম এবং আব্দুর রাজ্জাক মণ্ডল এই তিনজনকে মাননীয় ট্রাইব্যুনালে আজকে আমৃত্যু বিভিন্ন অপরাধের জন্য তাদেরকে আমৃত্যু সাজা প্রদান করেছেন ও বাকি আটজনকে বিভিন্ন মেয়াদে মাননীয় ট্রাইব্যুনাল তাদেরকে সাজা প্রদান করেছে। আপনারা দেখে শুনেছেন যে একজন আসামি আব্দুল লতিফ, তাকে মাননীয় ট্রাইব্যুনাল আজকে এই প্রথম এই আদালত থেকে একজন আসামিকে খালাস প্রদান করেছে। আমরা পূর্ণাঙ্গ রায় যখন আমাদের কাছে আসবে আমরা পর্যালোচনা করব, প্রসিকিউশন টিম পর্যালোচনা করার পর তারপর আমরা সিদ্ধান্ত নিব যে এই আসামির ব্যাপারে কী করা যেতে পারে। পাশাপাশি রায় প্রদান করার বিষয়টা হলো আদালতের কতটুকু সাজা দেবেন সেটা আদালত বিবেচনা করবেন, সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা মানে মামলাকে প্রমাণ করতে পেরেছি প্রসিকিউশন, এখন সাজা কতটুকু প্রদান করবেন এটা হলো আদালতের এখতিয়ার, এ তো আমার প্রসিকিউশনের এখতিয়ার নয়। প্রসিকিউশন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রত্যেকটি চার্জ সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবী বলছেন প্রসিকিউশন সব অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছে। স্বাধীনতার পক্ষের লোক ছিলেন এবং তিনি দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে ১৭ সালে ভূমিকা ছিল না মর্মে তৎকালীন কর্তৃপক্ষের ৭২ সালের বিরল ডকুমেন্ট আমরা মাননীয় আদালতে দিয়েছি। প্রসিকিউশন সেই ডকুমেন্টের এগেনিস্টে কোনো ধরনের যুক্তি দাঁড় করাতে পারেনি। আর আসামি আক্কেল আলী সে একজন প্রতিবন্ধী, আমরা সরকারি সার্টিফিকেট, আইডি কার্ড সব কিছু মাননীয় আদালতে দিয়েছি যে একজন প্রতিবন্ধী কী করে রাজাকার হয়। আর আসামি আব্দুল লতিফ সে ১১ বছরের বালক ছিল এবং সপ্তম শ্রেণীর ছাত্র ছিল, সেটা আমরা মাননীয় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছি। বিধায় মাননীয় আদালত তাকে আজকে খালাস দিয়েছেন। আমরা মনে করি প্রসিকিউশনের যে কেসটি ছিল সেটিকে আমরা জেরার মাধ্যমে ডকুমেন্টের মাধ্যমে সম্পূর্ণ মিথ্যার উপর প্রমাণ করতে সক্ষম হয়েছি। তারপরও মাননীয় আদালত একজনকে খালাস দিয়েছেন, বাকিদেরকে সাজা দিয়েছেন। আমরা এই রায় পড়ে আমরা আসামিদের সাথে পরামর্শক্রমে আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আশা করি সেখানে ন্যায় বিচারের মাধ্যমে আমার আসামিরা খালাস পাবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার শুরুর পর থেকে এ পর্যন্ত ৪২টি মামলার রায় হয়েছে, যাতে ৯৫ জনের সাজা হয়েছে। মামলা চলাকালে মারা গেছে ৬ আসামি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।